ক্লাস টু সায়েন্সে যে বইটি রয়েছে, বইয়ের নিজে নিজে 40 নম্বর পেজটি খুলে নাও এবং এই চ্যাপ্টারের অর্থাৎ যে অংশটি ছিল ফলের কথা 40 নম্বর পেজে সবাই নিজের বইটা খুলে নিয়েছে আশা করি, তা নিয়ে আজকে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তবে দেখে নেওয়া যাক কি বলেছে এখানটায়। বলেছে ফল, আমরা ফল খাই, তাই তো? ফল আমরা তো খালি খাই না, পশু পাখি সবাই খাই, তাই তো? ফল একটা উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে, তাই তো? এই ফল সম্পর্কে আজকে আমরা এই অংশ থেকে জানতে পারব। বলেছে ফল হলো গাছের বংশ বিস্তার করার প্রধান অংশ, অর্থাৎ গাছের যে বংশ বৃদ্ধি হয়, গাছ নতুন নতুন যে গাছগুলো জন্মাচ্ছে কোথা থেকে জন্মাচ্ছে? অর্থাৎ ফলের বীজ থেকে, তাই তো? এই যে ফল হলো গাছের বংশ বৃদ্ধির অর্থাৎ বা বংশ বিস্তারের একটা প্রধান অংশ। যদি ফল না হতো তবে তো গাছের বীজ থাকতো না, তাই না? বীজ না থাকে নতুন গাছ জন্মাতো না, তাই না? তারপরে বলছে ফুল থেকেই ফলের সৃষ্টি হয়, এবং ফলটা কিসের উপর নির্ভর? ফলটা ফুলের উপর নির্ভর, ফুল না হলে আবার ফল হচ্ছে না। ফলের মধ্যে বীজ বা দানা থাকে, এই বীজ বা দানা জমিতে ছড়ালে তা থেকে নতুন চারা গাছ জন্মায়। কি বলেছে? এই বীজ বা দানা জমিতে ছড়ালে, অর্থাৎ মাটিতে যদি আমরা ছড়িয়ে দিই তবে কি হয়? নতুন গাছের সৃষ্টি হয়। ফল একটি উপাদেয় খাদ্য, আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো খাবার তো একটা ফল, তাই বলেছে। বিভিন্ন স্বাদের ফল পাওয়া যায়, কোনো ফল টক, কোনো ফল মিষ্টি, তাই তো? এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের ফল পাওয়া যায়, কোনো ফল মিষ্টি, কোনো ফল টক। আম, কাঁঠাল, পেঁপে ইত্যাদি হলো মিষ্টি ফল, তাহলে কিছু মিষ্টি ফলের নাম আম, কাঁঠাল, এগুলো। তারপরে তেঁতুল, আমড়া, জলপাই প্রভৃতি একটি টক ফল, টক ফলের নাম আমরা জানলাম তেঁতুল, আমড়া, জলপাই। তারপরে বলেছে আমলকি বশযুক্ত ফল, বশযুক্ত ফলের নাম কি? আমলকি, তাই তো? কোনো কোনো ফলের রস আছে, আর তাদের রসালো ফল বলে, যে সমস্ত ফলের রসালো ভাগ আছে অর্থাৎ রস আছে তাদের রসালো ফল বলে। যেসব ফলের রস নেই তাদের কি বলা হয়? নিরস ফল। কিছু নিরস ফলের নাম কি? নারকেল, সুপারি হলো নিরস ফল। তারপর হচ্ছে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি কি? রসালো ফল। কোনো কোনো ফলের মধ্যে একটি মাত্র বীজ থাকে, যেমন কি আম, জাম, লিচু, এদের মধ্যে কটি বীজ থাকে? এদের মধ্যে একটি মাত্র বীজ থাকে, তাই তো? আমের মধ্যে একটি বীজ থাকে, লিচুর মধ্যে দুটি বীজ থাকে, কিন্তু পেয়ারা, পেঁপে, কাঁঠাল এদের মধ্যে কি একটা বীজ থাকে? প্রচুর বীজ থাকে, তাই তো? অনেক বীজ থাকে, তাতে বহুবীজী ফল হলো এগুলো, যে পেয়ারা, পেঁপে এবং কাঁঠাল, এরা হলো বহুবীজী ফল। ফলের খাদ্যগুণ প্রচুর, মানে ফল খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার, স্বাস্থ্যকারীরা অনেক গুণ রয়েছে ফলে। নিয়মিত ফল খাওয়া উচিত, অনেক অনেক পাখিদের প্রধান খাদ্য ফল, গাছের ফল। নিয়মিত আমরা যদি ফল খাই তবে স্বাস্থ্য ভালো থাকবে, বিভিন্ন উপকারী হয়, ঠিক আছে? এবং অনেক পাখি আছে যারা যা নিত্যদিনের খাবার কি ফল, তারা ফল খেয়ে বেঁচে থাকে। আমাদের জাতীয় ফল কি? আমাদের জাতীয় ফল হলো আম। পরবর্তী পাতায় প্রশ্ন ও উত্তরের মাধ্যমে আমরা ফলের বিষয়ে আরও জেনে নেব। এখানে প্রচুর প্রশ্ন রয়েছে এবং এখানে এই ফল সম্পর্কে অনেক তথ্য আমরা পাবো, যেখানে এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে বাড়িতে পড়বে এবং এই প্রশ্নগুলো ভিত্তি পরবর্তী প্রশ্নগুলো আছে এবং এই পরবর্তী যে প্রশ্ন উত্তরগুলো আছে শর্ট অ্যান্সারগুলো আমি উত্তর তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যেই, এবং এই ছোটো ছোটো প্রশ্নগুলোর অ্যান্সার এখানেই রয়েছে। অসুবিধা হলে অবশ্যই আমি তোমাদের সহযোগিতা করবো, আমাকে অবশ্যই জানাবে এবং এই চ্যাপ্টারটিকে ভালো করে পড়ো এবং ফল সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনোযোগ সহকার শিখে লিখে রাখো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।